আর কয়েক মাস পরেই গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন হবে। সেই লোকসভা নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে দেশের চোর চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিপদে পড়েছে মোদী এবং বিজেপি আরএসএসের নেতারা। তাই এখন গোটা দেশ জুড়ে দাঙ্গা লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি পার্টি। যে দাঙ্গা লাগিয়ে মোদী এবং বিজেপি পার্টি রুটি সেকতে চায় রাজনৈতিকভাবে। কিন্তু সেই দাঙ্গাই এখন নরেন্দ্র মোদীর কাল হয়ে দাঁড়ালো। সেই দাঙ্গার কারণে বিপদে পড়ে গেল নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি। সাংবাদিক সুচন্দ্রিমা এই নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসের নেতাদের বিপদ বাড়িয়ে দিলেন। গোটা দেশ জুড়ে মানুষ যে দাঙ্গা দেখছে, সেই দাঙ্গার কারণে নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসকে মানুষ দায়ী করছে এবং ভোটে তার প্রতিফলন ঘটবে। বিজেপি আরএসএসকে দেশের জনগণ, দেশের পাবলিক, দেশের সাধারণ মানুষ, ভোটাররা গোহারান হারাবে। সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা তার বড় বড় প্রমাণ দিলেন যে নরেন্দ্র মোদী বিজেপি আরএসএস ভোটে হারতে চলেছে, তাই তারা গোটা দেশ জুড়ে দাঙ্গা লাগিয়েও রেহাই পাচ্ছে না। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল বলেছিলাম আরএসএস, বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদী এই মুহূর্তে স্পষ্ট বুঝতে পারছেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে সরকার, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন। এমনিতেই বিজেপি 24x7x365 days সারা বছরের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টাই ইলেকশন মোডে থাকে। প্রধানমন্ত্রী, বিজেপি দলের প্রতিটা নেতার প্রতিটা কাজের পিছনে থাকে নির্বাচনী পাটিগণিত। দাঙ্গা লাগানো বা দাঙ্গা থামানো দুটোই ওই হিসেব মেনেই চলে। তিনটে পুরো দিন রাস্তায় পুলিশ ছিল না, সামরিক বাহিনী পৌঁছানোর পরেও তাদের বাহন দেওয়া হয়নি গুজরাতে। মেরে দাও, জ্বালিয়ে দাও, এমন ভয় দেখাও যে এরপর চোখ তুলে কথা না বলতে পারে। তারপর দাঙ্গা থামাবো আমরাই, গুজরাতের ছবি। কিন্তু আজ ছবিটা পাল্টাচ্ছে সেই বিজেপি যেদিন থেকে বুঝেছে হাল নড়বর, নৌকা টলমল, সেদিন থেকেই মাঠে নেমেছে রিপেয়ারিং জবে। মহারাষ্ট্র আর বিহার, তারা ভেবেছিলেন এই দুটোই আসল মাথা ব্যথা। প্রথমে শিন্দেকে ভাঙলেন, শিবসেনার একটা অংশ এলো, কিন্তু তাতেও সমীক্ষার অন্য সুর, তাই অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেলদের কাজে লাগানো হলো, এনসিপিকে ভাঙা হলো। ওদিকে বিহারে জিতন রাম মাঝিকে আনা হলো এনডিএতে। এসবের মধ্যেই ঘটা করে এনডিএ মিটিং ডাকা হলো, কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা অন্য সুরে কথা বলছে। অন্যদিকে মণিপুর, না পারছেন গিলতে, না পারছেন উগ্রতে, এখনও আগুন জ্বলছে। গতকালই ইম্ফলে পোড়ানো হয়েছে কুকি সম্প্রদায়ের দুটো বাড়ি। সুপ্রিম কোর্ট বেসুরো, সংসদে হাঙ্গামা, এমনকি বহুদিনের পোষা কুকুরেরা এখন ঘেউ ঘেউ করছে। চ্যানেলে দেখা গেল অর্ণব গোস্বাইকে, তিনি মণিপুর নিয়ে প্রশ্ন করছেন। কি কাণ্ড, দেশের ইংরেজি কাগজের মধ্যে গোটা দুই তিন বাদ দিলে প্রভুর পাদদক চরণামৃত না খেয়ে সকাল দেখতো না, সেই তাদের মুখে অন্য সুর। টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতাতে মণিপুর ভায়োলেন্স নিয়ে অনবদ্য রিপোর্টিং করছে। এদিকে মাত্র একদিন আগে সিএসডিএস লোকনীতির সার্ভে রিপোর্ট বলছে 86% সাংবাদিক মালিকের চাপে, সম্পাদকের চাপে বিজেপির হয়ে লিখতে বলতে বাধ্য হন। আমরা গদি মিডিয়া বলে এক ব্র্যাকেটে বহু সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলকে রাখছি বটে, কিন্তু তাদের সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। কাজে সেদিকেও নজর আমাদের মোদী শাহের, সেদিকেও মেরামতির কাজ শুরু হয়ে গেছে। 900 কোটি টাকার এক বিরাট বিজ্ঞাপন পরিকল্পনা তৈরি হয়েছে বলে খবর। মানে শিরদাঁড়া বেচার মূল্য সামনে রাখা থাকবে, আপনি না বিকলে আপনার মালিক বিকবে। মাত্র গতকাল বেল রিজেক্ট হয়েছে আমাদের এডিটর কৌস্তুপ রায়ের। উনি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত কি না জড়িত সে তো আদালত বিচার করবে, করেই চলেছে আজ বহু বছর হলো, একটা আদলে সিকিও বার হয়নি। কিন্তু সে থাক, আমি বলছি তার বিচার তো আদালতে হবে, কিন্তু যদি উনি শিবির বদল করেন, যদি শিরদাঁড়াটা বিকিয়ে দেন, তাহলেই ওয়াশিং পাউডার নির্মা ম্যাজিকের মতো শব্দ শুভে যাবে। এ নিয়ে কি কোনো সন্দেহের অবকাশ আছে? একবার বিকলেই ঘর হোগা, ঘর মে নল হোগা, নন মে সিঙ্গল মল্ট হোগা, সাথ মে তন্দুরি চিকেন হোগা, এটাই তো দস্তুর ছিল এতদিন। কিন্তু সেখানেও সুর বদলাচ্ছে। কৌস্তুভ রায় গতকালই বলেছেন, জব তক জেল মে চনা মিলেগা আনা জানা লগা রহেগা। আকাশের গায়ে কেন টকটক গন্ধ, সুর বেসুরো শোনাচ্ছে সর্বত্র। তো এর এক উপায় হচ্ছে রেওড়ি বিতরণ, সেখানেও গোলযোগ।
এই কায়দা এখন সবাই বুঝে গেছে। কংগ্রেস বা অবিজেপি শাসিত রাজ্য অকাতরে রেউড়ি বিতরণ চলছে, কাঁচা খুলে সেই রেউড়ি বিতরণের প্রতিযোগিতায় বিজেপি পেরে উঠছে না। এবং বড় কথা হলো, বিরোধী শাসিত রাজ্যের জনসংখ্যা বেশি, কাজেই রেউড়ির প্রভাবও বেশি। অন্য আরেকটা পথ হলো আবার এক জঙ্গি জাতীয়তাবাদের আবেগকে তুলে ধরা, সীমান্তে আবার বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু সে গুড়ে বালি, কারণ পাকিস্তান নিজেই ধুঁকছে। মোদিজি ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে শান্তি আর সহবস্থানের কথা বলছেন, এখন ওই ঘর মে ঘুসকর মারেঙ্গে বলার জায়গা নেই। অন্যদিকে চীন ভারত সীমান্তে উত্তেজনা তো আছেই, কিন্তু সেখানে ঘর মে ঘুসকর মারেঙ্গে বলার মতো ক্ষমতা নেই আমাদের 56 ছাতের প্রধানমন্ত্রী। কাজেই অস্ত্র একটাই, ঘৃণা ছড়াও দেশ জুড়ে। দেশ জুড়ে গরিষ্ঠ হিন্দুদের বোঝাও হিন্দু খাত্রে মেহে। আমি একবারের জন্য মনে করি না যে মণিপুর কেবল মণিপুরের রাজনীতি, সেখানে হিন্দু খ্রিস্টান দ্বন্দ্বকে কাজে লাগানো হচ্ছে আরো বড় পরিকল্পনা নিয়ে। সঙ্গে হরিয়ানায় আগুন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গোরক্ষক বাহিনী অস্ত্র হাতে ঘুরছে, পুলিশের গাড়িতে কুপিয়ে মারছে, গরু পাচারের অভিযোগে সেখানে নতুন করে আগুন লাগানো হলো। লাগাচ্ছে হিন্দুত্বের দুই পান্ডা, মনু মানেসর, বিট্টু বজরঙ্গি। এদের দলবলের কাছে অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সরকারের সমর্থন আছে। কাজেই কি কারণে সেখানে অশান্তির আগুন ছড়ালো তা নিয়ে সন্দেহের কোনো জায়গায় নেই। নাসের জুনেদকে জ্যান্ত পুড়িয়ে মারার দায় এই মনু মানেসরের ওপর। এবার সেই বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী, ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রার ডাক দেয়। যাত্রাপথে গুরগাঁওয়ের সোহনাতে সংখ্যালঘুদের বাড়ি পোড়ানো শুরু হয়, রাস্তায় ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশ হাত গুটিয়ে বসে আছে। এই মনু মানেসর পুলিশের খাতায় পলাতক, কিন্তু সে ফেসবুকে আছে, বিবৃতি দিয়েই চলেছে এই জলাভিষেক যাত্রার পরিকল্পনা তার। হ্যাঁ, এটাই পরিকল্পনা, আগুন লাগাও, নফরত ছড়াও, মানুষকে দ্বিখণ্ডিত করো, মগজে কার্ফিউ জারি করো, যাতে নাকি আরেক আরপিএফ কনস্টেবলের মনে হয় ইস দেশ মে রহনা হোগা তো যোগী মোদী কেনা হোগা। এদেশে থাকতে গেলে যোগী মোদীর নামগান করতেই হবে, না করলে জয়পুর মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেসে তিনজন সংখ্যালঘু যাত্রী এবং একজন দলিত সহকর্মীকে গুলি করে মেরেই ফেলল আরপিএফ এক কনস্টেবল চেতন সিং। ভাবা যায় তার চৈতন্য মাথায় কতটা বিষ ভরে দেওয়া হয়েছিল। প্রথমে সে তর্কাতর্কি শুরু করে তার সহকর্মীর সঙ্গে, তারপর তাকে গুলি করে মারে, এরপর সে ওই কম্পার্টমেন্টে তিনজন সংখ্যালঘুকে খুঁজে বার করে গুলি করে মারে। এখন বলা হচ্ছে ওই আরপিএফ জওয়ান নাকি মানসিকভাবে অসুস্থ, যিনি একজন সহকর্মীকে মারার পরে সেই কামরাতে আরো তিনজন সংখ্যালঘুকে খুঁজে গুলি করে মারেন, তিনি পাগল নয় শয়তান, পাগল সাজার ভান করছে। সময় দেখা গেল বজরং দলের লোকজন অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়নি। মেইতেইদের সামরিক বাহিনী আছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সামরিক প্রশিক্ষণ। সারা দেশ জুড়ে এই আগুন লাগানো গেলেই একমাত্র এই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন বলে মনে করছেন মোদী শাহ, আরএসএস, বিজেপি। তার পরিকল্পনা চলছে। সতপাল মালিক এদের খানিক চেনেন বলেই জানিয়েছেন রাম মন্দির উদ্বোধনে কিছু গণ্ডগোল পাকিয়ে সারা দেশে আগুন লাগানোর চেষ্টা হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কাজেই সাধু সাবধান। সারা দেশ জুড়ে আগুন জেলে নির্বাচনের রুটি সেকে নেওয়ার পরিকল্পনায় মেতেছে হিন্দুত্ববাদীরা, কারণ এছাড়া তাদের আবার ক্ষমতায় ফেরার কোনো রাস্তা নেই। সেই বড় পরিকল্পনার এক অঙ্গ হল মণিপুর, হরিয়ানা। তার বিরুদ্ধে, এই নফরতের বিরুদ্ধে দাঁড়ানোটাই আজ সব থেকে বড় কাজ। এক ভারত জোড়ো যাত্রা সেই নফরতের সামনে একটা দেওয়াল তুলতে পেরেছে, আরেকটা ভারত জোড়ো যাত্রায় সামিল হতে হবে আমাদের প্রত্যেককে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে সেই ভারত জোড়ো যাত্রা শুরু করতে হবে। আমাদের অর্থনীতি বৈষম্যের ভারে নুয়ে পড়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে 80 কোটি মানুষ মাসে 15 কেজি আনাজের দান খয়রাতির জন্য বসে থাকে, বেকারেরা ঘুরে মরছে, কাজ নেই, মজুরি কমছে, বয়স্কদের জমা টাকার ওপরে সুদ কমছে,
প্রভিডেন্ট ফান্ড থেকে পেনশনের টাকা খাচ্ছে খোলা বাজারে। একের পর এক খবর আসছে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়ার। ব্যাংকের অবস্থা খারাপ, কৃষকদের কিছু করার নেই, তাই চাষ করছে। আমদানি দ্বিগুণ তো বাদই দিলাম, আমদানি প্রকৃত অর্থে কমেছে। আর সেই সব কিছুকে আড়াল করে এক ধর্মীয় উত্তেজনা তৈরি করে সরকারে টিকে থাকতে চায় বিজেপি। মোদিশা, আওয়াজ তুলুন, সিংহাসন খালি করো।